हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे एक स्टैटिक जीके थे क्लास करब जो तुम्हारे आसन्न एग्जामे एखान एक प्रश्न कमन थाकछे जेटा होच्छे साइंटिफिक नेम। ओके, वैज्ञानिक नाम अर्थात विज्ञानसम्मत नाम जगह थाके सेगुलो फलेर होते पारे, कोनो शाकसब्जिर होते पारे, कोनो गाछेर होते पारे। ओके, विभिन्न उद्भिद प्राणी समस्त किछुर जे वैज्ञानिक नामगुलो आछे सेखान थेके प्रश्न आसे। एकदम एग्जाम ओरियेंटेड तुम्हारे करब, एकदम मोस्ट इम्पर्टेंटगुलो जगह थे कि तुम्हारे एग्जामे कमन चले आसबे, एइगुलो थे कि बार बार रिपीट होच्छे कोश्चन। ओके, बोझा गेल? तो অবশ্যই তোমরা করে যাবে এটা এক্সাম দিতে যাওয়ার আগে। তোমাদের রিসেন্ট গ্রুপ ডি এক্সাম চলছে, সেখানে তো একটা প্রশ্ন তোমরা 100% কমন এখান থেকে পাচ্ছ, কেননা প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসছে। ওকে, চলো তাহলে বৈজ্ঞানিক সম্মত নামগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আমরা যেটা দেখব প্রাণীদের বৈজ্ঞানিক সম্মত নামের তালিকাগুলো। ওকে, দেখো প্রথমে যেটা দেখবো হচ্ছে ক্যাট অর্থাৎ হচ্ছে বিড়াল। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফেলিস ক্যাটাস। ওকে, নেক্সট হচ্ছে কেউটে, যেটাকে বলা হয় ইংলিশে কোবরা। অনেক সময় ইংলিশে কোবরা নামটা হচ্ছে বাংলায় স্পেল করে লিখে দেওয়া থাকে, অনেক সময় কেউটেও লেখা থাকে। ওকে, এটার হচ্ছে তোমার এলাপিডে নাজা। তোমাদের বাংলা টার্মগুলো পাশে দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো অবশ্যই সেটা দেখে নেবে। আর হচ্ছে ক্যামেল হচ্ছে উট, উটের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামিলা ক্যামেলিডা। ওকে, এইটা কিন্তু অনেক এক্সামে কিন্তু রিপিট হচ্ছে, শুধুমাত্র রেলের নয়, এটা এসএসসির এক্সামে অনেকবার এসেছে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমার চিতা। ওকে, চিতার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অসিন অনসি জুবাতুস। নেক্সট হচ্ছে শিল্পাঞ্জি, শিল্পাঞ্জির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান ট্রোগ্লোডাইটোস। ওকে, নামটা একটুখানি দেখে তোমরা দেখবে, ইংলিশ টার্মটা দেখবে, নাম বুঝতে পারলে বাসে বাংলা টার্মটা তোমরা দেখে নেবে। ওকে, কুমির ক্রোকোডাইল, তোমরা সকলেই জানো এর নামটা, অনেকবার এক্সামে এসে থাকে, এটা হচ্ছে ক্রোকোডিয়ালা নীলোকিটাস। ওকে, নেক্সট হচ্ছে তোমার গিরগিটি, গিরগিটির হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে চামেলি অন্টিরাডে। ওকে, চামেলি অন্টিরাডে হচ্ছে তোমার গিরগিটির বিজ্ঞানসম্মত নাম, বোঝা গেল? খুব নেক্সট আমরা আর একটা চার্ট দেখে নেবো প্রাণীদেরই। দেখো কুকুর অর্থাৎ ডগ, ডগের হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত নাম কি? ক্যানিস ফ্যামিলারিস। ওকে, নেক্সট হচ্ছে ডিয়ার অর্থাৎ হরিণ, হরিণের বিজ্ঞানসম্মত নাম কি? আর্টিওডাকটিল সার্বিডা। ওকে, নেক্সট হচ্ছে তোমার ডলফিন, ডলফিনটা এক্সামে খুবই আছে, ডলফিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমার ডেলফিনেডে ডেলফিস। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই হচ্ছে ডলফিনটা। নেক্সট হচ্ছে হাতি, এলিফ্যান্ট, এই এলিফ্যান্টের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে তোমার প্রোবোস্কিডায়া এলিফান্টিডাই। ওকে, নেক্সট হচ্ছে ফ্রগ অর্থাৎ ব্যাং, ব্যাংয়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অনুরা রানীদে, এটাকে অনুদা রানীদে বা রেনিদে বলা হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে শিয়াল, শিয়ালের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কান্নিস ভুপ্লেস। ওকে, পরবর্তী দেখো জিরাফ, জিরাফটা এক্সামে খুব আসে, জিরাফের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিরাফা ক্যামালোপার্ডালিস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। নেক্সট প্রাণীদের আর একটা চার্ট দেখে নেবো, গোট অর্থাৎ ছাগল, ছাগলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাপুর হিকাস। ওকে, যেটাকে অনেক সময় হচ্ছে কাপড়াও বলা হয়, কাপড়া হিকাস নামটা এরকম হবে। নেক্সট হচ্ছে তোমার মাছি, হাউস ফ্লাই, মাছির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুসাকে ডোমেস্টিকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক এক্সামে তোমাদের রিপিট হচ্ছে এই প্রশ্নটা বারবার। নেক্সট হচ্ছে জলহস্তি, হচ্ছে হিপ্পোপটেমাস যেটাকে বলা হয়, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিপ্পানটুমাস এমফিউস। ওকে, নেক্সট হচ্ছে হর্স, হর্স হচ্ছে ঘোড়া, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকাস ক্যাভালাস, মোস্ট ইম্পর্টেন্ট এই ঘোড়াটা, ঘোড়াটা দেখে অনেক এক্সামে কিন্তু প্রশ্ন দিচ্ছে। নেক্সট হচ্ছে হায়না, হায়নার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হাইনিডে কার্নিভারা। নেক্সট হচ্ছে ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুটা ইম্পর্টেন্ট, ক্যাঙ্গারুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাক্রোপাস মাক্রোপাদিদায়ে। ওকে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে লায়ন সিংহ, এটা তোমরা সকলেই জানো, পান্থেলিও বলা হয়। ওকে, এটা খুব ভালো করে দেখে যাবে, সিংহটা দেখে এক্সামে কিন্তু খুবই প্রশ্ন এসে থাকে। নেক্সট প্রাণীদের আরও দেখে নেবো আমরা, লিজার্ট অর্থাৎ টিকটিকি, টিকটিকির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাউরিয়া লাসার্টিডে। ওকে, নেক্সট হচ্ছে মাউস, মাউট হচ্ছে তোমার ইঁদুর, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রোদেন্টিয়া মুড়িদাই। হলো নেক্সট হচ্ছে শুকর, পিক, এটা এক্সামে খুব আসে, পিকটা তোমার রেলেতে অনেকবার এসেছে, এটা হচ্ছে আর্টিওডাকটিলা সুইডে, এটা জেনে রাখবে। নেক্সট হচ্ছে টাইগার, এটা তোমরা সকলেই জানো, বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগিস, প্রত্যেকটা এক্সামে যদি এসে থাকে প্রশ্ন এখান থেকে কিন্তু বেশিরভাগ এসে থাকে। নেক্সট হচ্ছে তোমার জেব্রা, জেব্রার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একুইডে বুড়ছেলি। নেক্সট হচ্ছে খরগোশ অর্থাৎ র্যাবিট। ওকে, এর বিজ্ঞানসম্মত নাম তোমাদের এই কারণেই জেনে রাখা দরকার, এটাকে নিয়ে অনেক গবেষণা চলে, তাই এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে, এটা হচ্ছে লেব্রিদোই কানিকুলাস। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ময়ূর, এটা অলরেডি এক্সামে এসেছে, প্রাভো ক্রিস্টাটাস্ট। ওকে, নামটা ভালো করে কিন্তু দেখে যাবে, প্রাভো ক্রিস্টাটাস্ট। এবার এখানে একটা কথা তোমাদেরকে বলবো, এই যে ময়ূর অর্থাৎ পিকক, ওকে, প্রশ্নটা এইভাবে আসেনি, তোমাদের এক্সামে কীরকমভাবে প্রশ্নটা এসেছিলো দেখো, কত স্ট্যান্ডার্ড করে, যে ভারতের জাতীয় পাখি তার বিজ্ঞানসম্মত নাম কি? তাহলে ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, তাহলে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্রাভো ক্রিস্টাটাস, তাহলে প্রশ্ন এইভাবেও আসছে, বোঝা যাচ্ছে। এরকম বাঘের ক্ষেত্রেও এইভাবে আসতে পারে, যে জাতীয় পশু ভারতের কি, তার বৈজ্ঞানিক নামটা কি।
ওকে, তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এবার দেখে নাও, আমরা দেখব উদ্ভিদের বিজ্ঞানের নামের তালিকাগুলো। এতক্ষণ প্রাণীদের দেখলাম যেগুলো ইম্পর্টেন্ট, আর উদ্ভিদেরগুলো এবার দেখে নাও। প্রথমে যেটা আসবো তুলসী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তুলসীটা। তুলসীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অসিমোম সাংকুম। ওকে, নেক্সট হচ্ছে তুলা, যেটা কটন বলা হয়, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে গসিপিয়ম হার্বোসিয়াম। ওকে, নেক্সট হচ্ছে বট গাছ, খুব ইম্পর্টেন্ট বট গাছটা হচ্ছে তোমাদের এক্সামে এসে থাকে, এটা হচ্ছে ফিকাস বেনগালেন্সিস। ওকে, ভালো করে নামটা মনে থাকবে, ফিকাস বেনগালেন্সিস। ওকে, নেক্সট হচ্ছে নিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিমটা। ওকে, অলরেডি অনেকগুলো এক্সামে তোমাদের কিন্তু এসে গেছে নিম, আজাদী রজত ইন্ডিকা। ওকে, ভালো করে নামটা কিন্তু মনে রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পিপল গাছ, এটাও ইম্পর্টেন্ট, তোমাদের রেলেতে এসেছে এটা, এটা হচ্ছে ফিকাস রেজিওনস লিমন। ওকে, নামটা ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে গোলাপ, গোলাপের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রোজা। নেক্সট হচ্ছে জাফরান, জাফরানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্রোকাস স্যাটিভাস। ওকে, নেক্সট হচ্ছে আখ, আখের বিজ্ঞানসম্মত নাম কি সচ্চরম, এটাও ইম্পর্টেন্ট আখেরটা। প্রত্যেকটাই কিন্তু আসার মতো প্রশ্ন, অবশ্যই তোমরা এগুলো চেষ্টা করবে মুখস্ত করে নেওয়া, বারবার ধরে রিপিট করবে, এগুলো যতবার রিপিট করবে ততবার তোমাদের কিন্তু মনে থাকবে। ওকে, অবশ্যই এগুলো তোমরা করে যাবে, একটা প্রশ্ন কিন্তু এক্সামে এখান থেকে থাকছে। নেক্সট হচ্ছে উদ্ভিদের বৈজ্ঞানিক নামের মধ্যে আরও আমরা দেখব সূর্যমুখী, সূর্যমুখীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হেলিয়ান্থুস অনুস। ওকে, নেক্সট হচ্ছে চা, টি যেটাকে বলা হয়, চায়ের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বাঁশ, বাঁশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বাম্বোসা আরিদিনা রিফিলিয়া। ওকে, এটা তোমাদের মনে থাকবে, পুরো নামটা না মনে রাখলেও তোমরা বাম্বু মানে বাঁশ জানো, তাই বাম্বোসা দিয়ে শুরু হবে, তাই এটা মনে রাখবে তোমরা। ওকে, নেক্সট হচ্ছে তামাক, তামাকের হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিকোটিনা তোবাসিকাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে কি বলবো, পরীক্ষায় খুবই আসে এই প্রশ্নটা, ভালো করে কিন্তু দেখে যাবে। নেক্সট হচ্ছে আফিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাপাভার সোমনিফারাম হচ্ছে তোমার আফিমের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট হচ্ছে সর্পগন্ধা, এটাও এক্সামে খুবই আসে, ওষুধ তৈরি হয় তোমরা জানো, তার ইংলিশ টার্মটা তোমাদের দিয়ে রেখেছি, অনেক সময় ইংলিশ টার্ম থেকেও প্রশ্ন দিতে পারে, স্নেক রুট বলা হয়ে থাকে এই সর্পগন্ধাকে, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাউফলভিয়া সার্পেন্টিভ। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই যে লাস্টের যে চার পাঁচটা তোমরা দেখছো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পেঁপে, এটা এক্সামে প্রশ্ন এসেছিল, তাই হচ্ছে এটার বিজ্ঞানসম্মত নামটা দেখে নাও, কারিকা পাপায়। ওকে, কারিকা পাপায় হচ্ছে তোমার পেঁপের বিজ্ঞানসম্মত নাম, আর পেঁপেকে বলা হয় পাপায়া। ওকে, নামটা তোমাদের এমনি মনে থাকবে, কারিকা পাপায়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো পরবর্তী আমরা দেখে নেবো এবার ফলের বৈজ্ঞানিক নাম। ফলের মধ্যে দেখো ইম্পর্টেন্ট ম্যাঙ্গো, বেশিরভাগ এক্সামে এসে থাকে, আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তোমরা সকলে এটা জানো। নেক্সট হচ্ছে অ্যাপেল, অর্থাৎ আপেলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পাইরাস ম্যালুস। নেক্সট হচ্ছে তোমার ডালিম, ডালিমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পুনিকা গার্নেট। ওকে, নেক্সট হচ্ছে আনারস, পাইনঅ্যাপেল, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আনানুস স্যাটিভা। নেক্সট হচ্ছে কমলা, অর্থাৎ অরেঞ্জ যেটা হয়, তার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইট্রাস আইরান্টিউম। ওকে, এটা কমলার বিজ্ঞানসম্মত নাম। স্ট্রবেরি, খুবই এক্সামে আসে স্ট্রবেরিটা, স্ট্রবেরির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফ্রাগাডিয়া, আর হচ্ছে নাসাসা। ওকে, নেক্সট হচ্ছে মিষ্টি আলু, ওকে আলু নয় কিন্তু মিষ্টি আলু যেটাকে বলা, রাঙা আলু অনেক সময় এটাকে বলা হয়ে থাকে, এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইম্পেয়া ব্যাটাস। ওকে, তরমুজ, ওয়াটারমেলন, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইট্রুলাস ল্যানাটাস, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম তরমুজের। নেক্সট হচ্ছে কলা, ব্যানানা, কলার বিজ্ঞানসম্মত নাম কি মুসা প্যারাডিসিকাম। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার ভালো করে দেখে যাবে কলার বিজ্ঞানসম্মত নামটা। নেক্সট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পেয়ারা, ওকে গুয়াভা যেটাকে বলা হয়, তা এর হচ্ছে সাইন্টিফিক নেমটা হচ্ছে সিডিয়াম গুয়াভা, তোমাদের নামটা মনে থাকবে, পেয়ারার ইংরাজি হচ্ছে গুয়াভা, আর এখানেও দেখো সাইন্টিফিক নেমের সাথে গুয়াভা আছে। ওকে, সিডিয়াম গুয়াভা, বোঝা গেল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কলা পেয়ারা তরমুজ স্ট্রবেরি আম, ওকে এইগুলো হচ্ছে বেশি এক্সামে এসে থাকে, অন্যগুলো কিন্তু পড়ে যাবে কিন্তু এক্সামে আসতে পারে। নেক্সট হচ্ছে আলু, ওকে পটেটো যেগুলো থাকে, আলু, আলু হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত নামটা দেখে নাও, আলুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সোলালাম টিউবারসাম, আগেরটা আমরা মিষ্টি আলু পড়েছিলাম, এটা হচ্ছে শুধু আলু যেটা আমরা খেয়ে থাকি সেটা, সোলানাম টিউবারসাম। ওকে, নেক্সট হচ্ছে টমেটো, টমেটোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লাইকোপার্সিকান এসকুলেন্টাম। নেক্সট হচ্ছে পেঁয়াজ মানে অনিয়ন, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। ওকে, নেক্সট হচ্ছে মূলো, খুবই আসে এক্সামে, হচ্ছে র্যাডিস, মূলোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে রাফানাস স্যাটিভাস, এটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে গাজর, ক্যারোট, খুব ইম্পর্টেন্ট, এটাও এক্সামে আসে, ডাকাস ক্যারোটা। ওকে, ক্যারোটের থেকে আসে, দেখো নামটা মিল আছে ক্যারোটা, তোমাদের মনে থাকবে। ওকে, ডাকাস ক্যারোটা। লবঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লবঙ্গ, ক্লোভ যেটাকে বলা হয়ে থাকে, এর বিজ্ঞানসম্মত নাম সিজিজিয়াম অ্যারোমেটিকাম। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে লেবু, লেমন, লেমনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইট্রাস লিমোনিয়াম। ওকে, লেমনের সাথে হচ্ছে লিমো পাতাটা তোমার মিল আছে, তোমার মনে থাকবে। নেক্সট হচ্ছে কিউকাম্বার, অর্থাৎ শসা, শসার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে
কুকুমিস স্যাটিভাস, আর নেক্সট হচ্ছে আদা জিঞ্জার। আদার বিজ্ঞানসম্মত নাম জিঞ্জিবার অফিসানালে, আদার ইংরাজি হচ্ছে জিঞ্জার। এই জিঞ্জারের সাথে তোমাদের কিন্তু এই হচ্ছে জিঞ্জিবারের হচ্ছে মিল আছে, তোমাদের এটা মনে থাকবে। ওকে, এটা অবশ্যই তোমরা দেখবে। হলুদ টার্মেরিক অর্থাৎ হলুদ যেটাকে বলা হয়ে থাকে সেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কার্কুমা লাঙ্গা। ওকে, এটা হলুদটা কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে হলুদ, তারপরে হচ্ছে তোমার শসা, লবঙ্গ, গাজর, আলু, এগুলো থেকে খুবই প্রশ্ন আছে। ওকে, তাহলে তোমাদের এই কটা ছিল। তোমাদের কেমন লাগলো স্ট্যাটিক জিকের মধ্যে এই সাইন্টিফিক নেমগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট্ট একটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো তোমরা মুখস্ত করে যাবে এক্সাম দিতে যাওয়ার আগে। প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন কিন্তু থাকছে, তো অবশ্যই তোমরা এটা কমপ্লিট করবে। এবং ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবে না, ওকে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। অন্যান্য ক্লাসগুলো চলছে, তোমরা অবশ্যই কন্টিনিউ করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।